নমস্কার বন্ধুরা, কলকাতা ব্যাকপ্যাকার চ্যানেলে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজ আমি আপনাদেরকে বকখালির সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলা যে মার্কেটটা লাগে সেই মার্কেটটা আমি আপনাদেরকে দেখাবো। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা আপনারা প্লিজ সম্পূর্ণ দেখবেন। এই যে সমস্ত মাছ দেখছেন, মাছ এখানে, আইসক্রিম, ভেলপুরি, অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, শুধু একটাই অনুরোধ, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। কীরকম কী মাছ বাজার, কত কী দাম আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো। ঠিক আছে, চলুন ভিডিওটা এবারে শুরু করি। বকখালি সমুদ্র সৈকতে সন্ধ্যা মার্কেটটা লাগে, আমি একটা জিনিস নোটিস করলাম যে এইখানে মাছ ভাজা যদি আপনারা খেতে চান, যেমন একটা পুরো র্যাকে আছে, তেমনি পাপড়ি চাটের জন্য একটা লম্বা আপনাদের লাইন দেখতে পাবেন, প্লাস আইসক্রিমের জন্য একদম সব কিছু একটা লাইন, একটা সিস্টেমেটিক জিনিস আমার লাগলো এবং জিনিসটা বেশ ভালো লাগলো। আপনাদের কিন্তু সন্ধ্যাবেলা বকখালি সমুদ্র সৈকতে আসলে কিন্তু বেশ ভালো লাগবে। আর বকখালি সমুদ্র সৈকতে যদি ঘুরতে এসে যদি আপনারা যদি কিছু একটা বাজেটে হোটেলে খুঁজছেন, তাহলে আপনারা ডেফিনেটলি আমার আগে ভিডিওটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, চলুন আর একটু আপনাদেরকে ঘুরে দেখাই। ওটা কি আছে? ছাপ ছাপ মাছটা ভাই কমপ্লিট টাইপের ছাপ ছাপ পায়রা পেলি আছে। বকখালি বীচের কাছে এসে যদি আপনাদের মাছ খেতে ইচ্ছা করে, দেখুন অনেক ধরনের মাছ আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন না?
টাকাগুলো মানে কালকে বিক্রি হয়ে যাবে। মানুষগুলো কখন 400 গ্রাম দিদি ভাই 400 গ্রাম ওয়েট আছে, বাস স্ট্যান্ডে যান, ওখানে দোকান আছে, 400 গ্রাম মাছ যদি 250 টাকায় কিনে এনে দিতে পারেন আমি রান্না বিক্রি করবো। প্রত্যেক দোকানদারের নাম্বার রয়েছে আমার, ফোন করে আমি জিজ্ঞাসা করে নেবো, তো আপনি বলে দেবেন কোন দোকান থেকে নিয়েছেন আমি জিজ্ঞাসা করে দাদা। এইটা কি মাছ আছে? এইটা এইটা শঙ্কর মাছ আছে। আচ্ছা এটা কত দাদা? এটার নাম জানো? আচ্ছা একটু বলুন দাদা, এটা কি মাছ আছে, কত এটা পড়ছে? পাঁচ পাতা মাছ আছে। এটা কত পড়ছে? এটা 2 পিস পড়ছে 150 টাকা। আচ্ছা পাঁচটা ইলিশ মাছ রয়েছে 2 পিস 200 টাকা। আচ্ছা এখানে চাপড়া চিংড়ি রয়েছে। আচ্ছা সমুদ্রের ওটা 100 টাকা প্লেট রয়েছে। এখানে টাইগার প্রন যেটাকে লাল চিংড়ি বলে বা লালি চিংড়ি বলে। আচ্ছা আর লবস্টার 100 টাকা। ওখানে লবস্টার রয়েছে সামনে, লবস্টারটা পড়ছে 250 টাকা 3 পিস। আচ্ছা আর এটা আপনি কি মাছ বললেন? এটা টুনা পিস। এটা কত পড়ছে? পুরো প্লেটটা নিলে 500 টাকা পড়বে 2 পিস। আচ্ছা একটা নিলে 350 টাকা, একটা 250 টাকা। আচ্ছা পমপ্লেট? পমপ্লেট এখানে রয়েছে 100 3 পিস 300 টাকা রয়েছে। এখানে 50 টাকা পিস রয়েছে প্লেটটা নিলে 300 টাকা। এখানে রয়েছে 60 টাকা পিস, 100 টাকা প্লেট রয়েছে। আচ্ছা এখানে তোপসে মাছ রয়েছে। আচ্ছা তোপসে মাছ 30 টাকা পিস। এখানে প্লেট রয়েছে 100 টাকা। ওখানে বড় আমদি মাছ রয়েছে 100 টাকা প্লেট। আচ্ছা এখানে ছোট আমদি মাছ রয়েছে 50 টাকা প্লেট। আচ্ছা এখানে পায়রা চাঁদা রয়েছে, এটা আছে 200 টাকা প্লেট। আচ্ছা ওখানে শাটিং মাছ রয়েছে, পাশে তুলবেলে রয়েছে, আগের মাছ রয়েছে। আচ্ছা বড় ভেটকি রয়েছে, ইলিশ রয়েছে। আচ্ছা আর আপনার এই দোকানটার নাম কি? চাঁদনি ফিশ ফ্রাই। চাঁদনি ফিশ ফ্রাই। আচ্ছা আমরা এখান থেকে ভেটকি মাছটা নিয়েছি যেটা আমাদের ফ্রাই হচ্ছে, দেখা যাক কেমন খেতে হয়। এই হচ্ছে আমাদের ভেটকি মাছটা, যেটা মূলত না কাটা কাট করা হয়েছে, এবার এইটাকে ফ্রাই করা হবে। তবে আপনাদের যদি বকখালিতে কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে তো আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন। চলুন এবার একটু বকখালি মার্কেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুবই ছোট্ট মার্কেট, তবে অনেক কিছু আপনারা এখানে লোকাল কিছু জিনিস কিনতে পারবেন, ঠিক আছে? চলুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন। ধন্যবাদ।